তো সবাই মিলে থাকাকালীন সরাসরি চৌকাঠের সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলিফ ডোরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গোল লোহার যে গাছগুলো দেশে বাইরে থেকে আসে, আফ্রিকান, নাইজেরিয়া, তারপর মালয়েশিয়ার এই দেশগুলো যে লোহাটা আসে সেই লোহা গাছটা নিয়ে আপনার সাথে খেয়াল করবো। আজকের যে গাছটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলো মালয়েশিয়ান যে লোহাটা আসে বাংলাদেশে, এই লোহাটা যেটা আপনার 6 আড়াই 11 আড়াই হিসাবেও আপনারা ইউজ করতে পারেন। এই গোল গাছটা আসলে অনেক সময় 28 ফুট 30 ফুট 40 ফুট 50 ফুট পর্যন্ত সেই বাংলাদেশের মাধ্যমে সেটা কন্টেইনারের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। তো আজকের এই যে গাছগুলো আমরা আপনাদেরকে দেখাবো, যেগুলো আমরা সাইজ করতেছি, ফাইল করতেছি, যেটা আপনার ঢাকায় নিয়ে যাবো কাটার পর, সেই ফাইলটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু সরাসরি দেখুন, দেখেন কাটা কেমন এবং তার গুষিগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে অরিজিনাল আজুবি যে গাছটা হয় সেই গাছটাই হচ্ছিলো এই গাছটা। আমরা অর্ধেক গাছ কেটে পেলা হয়েছে, বাকি অর্ধেকগুলো করা হয়েছে। একটা অর্ধেক বলতে আমরা এক কন্টিন গাছ নেওয়া হয়েছিল 17 লাখ টাকার। তো ওই কন্টিনের গাছগুলো আমরা এখন সাইজ করে 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 রেডি করতেছি। তো এখানে কিছু কাঠ আছে এবং বাইরে কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো প্রত্যেকটাই 6 আড়াই পাকা সাইজ, যেগুলো অরিজিনাল সরকারি কিছু অর্ডার থাকে, তো ওই কাজের ভিতরে পাকা সাইজের থিকনেসটাই বেশি ইউজ করা হয়। তো আজকে আপনাদেরকে দেবো অরিজিনাল যে গাছগুলো ফাইবারটা আসে সেটা দেখাবো, কারণ অনেকে জানতে চায় যে কাটা কালীন চলাকালীন আমরা যখন সোয়িং করেন সেই মুহূর্তে ভিডিওগুলো করেন, যাতে করে আমরাও কিছুটা বুঝতে পারি, লোহা সম্পর্কে কিছুটা জানতে পারি। তো তাদের উদ্দেশ্য করে আজকের আমাদের এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওর মাধ্যমে 6 আড়াই 7 ফিট লম্বা যে চৌকাঠগুলো হয় সেই চৌকাঠের সাইজ কাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং ফাইবারটা কেমন হয়, দেখতে কেমন দেখায়, এবং অরিজিনাল যে কাটার পর যেটা হয় সত্যি পাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দুজনের সাথে সব বোঝার চেষ্টা করুন। লোহা কাঠের ভিতরে এক ধরনের পোকার গায়ে থাকে, গুণ ধরে যেভাবে সেটা মনে হয়। আসলে এই গুণে ধরা পোকার গায়েটা কোনো সমস্যা হয় না, বিশেষ করে বাঁকলা চাইটা হয়ে থাকে। গাছটা যখন পানিতে থাকে তখন এক ধরনের পোকা ওই দেশের থেকে আসার সময় যে পানিতে অনেক সময় লং টাইম থাকার কারণে একটা পোকা বসে এবং পোকার গায়ে দেখা যায়, সেটা অনেক সময় গুণে ধরার মতো মনে হয়। আসলে লোহা কাঠের ভিতরে গুণে ধরে না, তার জন্য লোহা কাঠ মানুষ লাগায়। তো এই পোকার গায়েটার বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছিলো পোকার গাইটা অনেক সময় পানিতে থাকার কারণে, চামড়াটা থাকার কারণে পোকার গাইটা একটু বাসা বাঁধে, ওই কারণে সমস্যা হয়। তো এটা ঘুরে ধরা না, আপনারা এই বিষয়টা নিয়ে নিশ্চিত থাকবেন। তো আজকে আপনাদেরকে যে কাঠগুলো দেখাচ্ছে এটা হচ্ছিলো 9 ফিট 10 ফিট বেরের গাছ, যেটার থেকে আমরা চৌকাঠের সাইজটা খুব ভালোভাবে অনায়াসে বের হয়। এবং দেশগুলো দেশের বাইরে থেকে এই মালটা আসার কারণে এবং কাঠের গুণগত মান ভালো হওয়ার কারণে আমাদের বাংলাদেশে চলে বলে এখনও দেশের বাইরে থেকে 20 ফিট 25 ফিট লম্বা গাছগুলো আসতে পারে। এই গোল গোল গাছগুলো আসে লোড কন্টেইনারের মাধ্যমে এবং আমরা ওইখান থেকে সংগ্রহ করে থাকি। বন্ধ থেকে যখন গাছগুলো আনা হয়, রাখা হয় একটা স্টকে, সেখান থেকে আমরা গাছ বাছাই করে করে নিয়ে আসি, যাতে করে ভালো মানে কাঠ দিয়ে বের করতে পারি, ওইখান থেকে কাস্টমারদেরকে ভালো মানে কাঠ দিতে থাকি। এইগুলো আমি দুইটা সাইডে বিক্রি করেছি, যার জন্য আমার অনেকগুলো কাঠের প্রয়োজন এবং গোল গাছের প্রয়োজন, যার জন্য আমাকে এই গাছগুলো সংগ্রহ করতে হয় কম খরচে এবং কম কাস্টমার থেকে সুযোগ দেওয়ার জন্য। এই গাছগুলো আসলে একসাথে বেশি কেনার কারণে অনেক সময় একটু পর্দা কম পড়ে, যার জন্য কাস্টমারদেরকে একটু কমে বিক্রি করতে পারি। তো আপনারা যারা আমাদের থেকে লোহা নিতে চাচ্ছেন এবং আগ্রহী, আমাদের লোহা চৌকার সম্পর্কে কিছুটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, তো আপনারা যাতে বুঝতে পারেন এবং প্রত্যেকটা গাছেরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্যের সাথে দেখা করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো সবসময় দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী বেল আইকনগুলো ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।